নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো, যেটা অবশ্যই বিজনেস আইডিয়া নিয়ে। তো অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা আপনি তো অনেক বিজনেস আইডিয়া দেন, তো আপনি এমন কোনো বিজনেস আইডিয়া দিন যেখানে কম পুঁজি হবে না, বেশি পুঁজিও লাগাতে হতে পারে বা কম পুঁজিও লাগাতে হতে পারে, বাট যেই ব্যবসাগুলো সচরাচর বন্ধ হবে না, ম্যাক্সিমাম সেই ব্যবসাগুলো লসে যায়নি বা বন্ধ হয়নি। তো আজকে আপনাদের চারটা ব্যবসা আইডিয়া দিব যেই ব্যবসাগুলো বন্ধ হওয়ার হিস্ট্রি খুবই কম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওতে ইনফরমেশান আছে। আর যদি মনে হচ্ছে যে শুধু বিজনেস আইডিয়াগুলো দেখবেন, তবে আপনি ডেসক্রিপশানে গিয়ে আপনি চারটা বিজনেস আইডিয়া দেখে নিতে পারেন। আর যদি মনে হয় পুরো ইনফরমেশান দেবেন ভিডিও থেকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে বিজনেস আইডিয়াটা, সেটা হচ্ছে আপনি যে কোনো মেডিকেল ফ্র্যাঞ্চাইজি বা মেডিসিন শপ যদি আপনি খোলেন, তার বন্ধ হওয়ার চান্স কম। এবার মেডিকেল ফ্র্যাঞ্চাইজি কেন বললাম, মেডিকেল ফ্র্যাঞ্চাইজির মধ্যে অনেক কিছু পড়ে। আপনি মেডিকেল ফ্র্যাঞ্চাইজি মানে আপনি নার্সিংহোম খুলতে পারেন, বা কোনো নার্সিংহোমের অ্যাপেলো টাইপের ফ্র্যাঞ্চাইজি নিয়ে সেখানে ওপেন করতে পারেন, বা যে কোনো আপনি ঔষধের দোকান মানে মেডিসিন শপ খুলতে পারেন। তো এটা কেন আমি বললাম, আমি আমাদের শহরে যত দোকান দেখেছি না, ম্যাক্সিমাম দোকান কিন্তু মেডিসিন শপ, আর তারা চলছে, তারা স্টিল প্রফিটেবলও আছে। তো এত দোকান আছে, এত দোকান আছে, তার মধ্যে 50% মেডিসিন শপ। তো আপনি যদি এই মুহূর্তে ইনিশিয়ালি কোনো বিজনেস করবেন ভাবছেন, একদম লো রিস্ক বিজনেস, তবে আপনার ক্ষেত্রে মেডিসিন শপ খোলাটা সবথেকে লো রিস্কেবল বিজনেস হবে। না কেন, যদি আপনি একটা মেডিসিন শপ খোলেন বা ওষুধের দোকান খোলেন, বা কোনো ওষুধের দোকানে যদি ফ্র্যাঞ্চাইজি নেন, আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে আপনার ওষুধের দোকানের সাইডে একটা রুম রাখতে হবে, বা আপনার পেছনে ওষুধ দোকানের পেছনে একটা রুম রাখতে হবে। সেই রুমে আপনাকে ডাক্তার নিয়ে আসতে হবে, বিভিন্ন সাপোজ গাইনোকোলজিস্ট, সাপোজ হাড়ের ডাক্তার, এরকম বিভিন্ন ডাক্তার নিয়ে এসে আপনাকে চেম্বার করাতে হবে। আপনি যখন চেম্বার করাবেন না, সেখানে মানুষ ভিজিট করবে, মানুষ আসবে, মানুষ দেখাবে, রোগী দেখাবে, রোগী যখন দেখাবে অটোমেটিক্যালি আপনার ওষুধ দোকান থেকে সেই ওষুধ সেল হবে, এটা হচ্ছে ব্যাপার। তো ম্যাক্সিমাম ওষুধ দোকান বা মেডিসিন শপ এটা করছে এখন, আর তারা প্রফিটেবলও আছে। আমার মনে হয় না এর থেকে লো রিস্কেবল কোনো বিজনেস আছে আর এর থেকে প্রফিটেবল কোনো বিজনেস আছে। আপনি অনায়াসে খুলতে পারেন, এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বেশি আছে। ওষুধ দোকান খুলতে হলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই একটা লাইসেন্স দরকার হবে। যেমন যে কেউ ফার্মাসিস্ট যদি পড়েছে, বি ফার্ম বা ডি ফার্ম যদি করেছে, তার থেকে আপনি তার সার্টিফিকেট নিয়েও আপনি ওষুধ দোকান খুলতে পারেন। ওই যার থেকে সার্টিফিকেট নেবেন তাকে মাসে মাসে 5,000 টাকা করেও দিয়ে খুলতে পারেন। এবার বা আপনি নিজেও সার্টিফিকেট বের করতে পারেন, হচ্ছে ব্যাপার। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা, সেটাও ইন্টারেস্টিং, সেটা সর্বদা মানুষ বলে এটাতে কম রিস্ক। আমিও বিচার করে দেখেছি এই যে বিজনেসটা আমি বলবো এটায় কম রিস্ক আছে। দেখুন, মানুষের তিনটে জিনিস নিড আছে, একটা কি, একটা হচ্ছে খাওয়ার, দ্বিতীয় হচ্ছে বস্ত্র, আর একটা হচ্ছে থাকার বাসস্থান, ঠিক আছে। এবার যদি খাওয়ার উপর ফোকাস করেন, আপনি দেখবেন ইন্ডিয়ায় বা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি খাওয়ার কি সেল হয়, বা বেশি কি জাতীয় খাওয়ার মানুষ খায়। আপনি ভাবুন তো, বিকালে ঘুরতে বেড়ালে আপনি কি খান, বা আপনি কোথাও বেড়ালে আপনি কি জিনিসটাকে, মেলায় বেড়ালে কি জিনিসটাকে বেশি প্রাধান্য দেন? হ্যাঁ, ফাস্টফুডকে বেশি প্রাধান্য দেন। ফাস্টফুডের মধ্যে বিরিয়ানি চলে আসছে, ফাস্টফুডের মধ্যে চাউমিন, চিকেন পকোড়া, তন্দুরি চিকেন, বিভিন্ন টাইপের খাবার চলে আসছে। তো আমি বলছি না যে আপনি চাউমিন দোকান খুলুন, বাট আপনি যদি একটা ফুল রেস্টুরেন্ট খুলে নেন পুরো, এবং বাঙালি রেস্টুরেন্ট খুলেন, সেই রেস্টুরেন্টে বিরিয়ানি থেকে আরম্ভ করে একদম মটন বিরিয়ানি পর্যন্ত পাওয়া যাবে, মানে সব কিছু পাওয়া যাবে। সেখানে যদি আপনি ব্যবসাটা একটা শহরের মাঝখানে খোলেন, সেই রেস্টুরেন্টটা, এবং যদি আপনি ভালো কোয়ালিটির খাওয়ার প্রোভাইড করেন, তবে আপনার লস হওয়ার চান্স খুব কম। তাতে আমি কেন বলছি লস হওয়ার চান্স কম, আমি এখানে দেখেছি আমাদেরই শহরে, এবার আমাদের শহর বলছি কেন, এটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি তার জন্য। আমাদের শহরে কিছুদিন আগে একটা বিরিয়ানি দোকান খুলেছিল, আমি আগেও বলেছিলাম, সেই বিরিয়ানি দোকানটা সে কিছুদিন আগে খুলেছে একটা ছোট অফার ক্রিয়েট করে, বর্তমানে তার প্রত্যেক দিন বিরিয়ানি হাঁড়ি সরে যায়। তো সে শুধু বিরিয়ানি সেল করে না, সে হয়তো চাউমিন, সে আপনার চিকেন পকোড়া টকোড়া সব কিছুই সেল করে। তো তার বিরিয়ানির সঙ্গে সঙ্গেও এটা সেল হয়, বিরিয়ানিটাকে মেন ফোকাস রেখেছে। তো আপনি যদি রেস্টুরেন্ট খুলেন আপনাদের শহরে, যে শহরে যদি পৌরসভা হয় খুব ভালো হবে, বা যেখানে মানুষের আনাগোনা বেশি বা জনসংখ্যা বেশি,
সেই সব জায়গায় যদি আপনি বিজনেস খুলেন, রেস্টুরেন্টের বিজনেস খুলেন, আমার মনে হয় না আপনি লসে যাবেন, আমার মনে হয় না সেই রেস্টুরেন্ট বন্ধ হবে, আপনি প্রফিটেবলই থাকবেন। একটা মেলায় রেস্টুরেন্টের সঙ্গে কথা হয়, তারা যতই টাকা দিক না কেন তাদের তাও প্রফিটে থাকে, মানে মেলা কমিটিকে টাকা দিতে হয় আর কি, তাও তারা প্রফিটে থাকে। কীভাবে? কেননা রেস্টুরেন্টে মানুষ খায় দাদা, রেস্টুরেন্ট চলে, ভালোই চলে। তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটা আরও ইন্টারেস্টিং, সেটা সর্বদা চালাক মানুষ যারা তারা করে, ইনভেস্টমেন্ট বেশি আছে, বাট এখানে আপনার একটু হেডে গেছে। আমি এই বিজনেসটা বলার আগে একটা স্টোরি বলি। একটা ছেলে আমাদের সঙ্গে পড়তো, তো সে ছেলেটা যখন স্কুলে আমাদের সঙ্গে পড়তো, সে স্কুলে টুয়েলভে পড়াকালীন সে বাইক নিয়ে স্কুলে আসতো, মাঝে মধ্যে আমাদের সামনে দিয়ে বাইক নিয়ে যেত। তো আমরা ভাবতাম ভাই এর কোনো ইনকামটা কী, তো তারপরে জানতে পারলাম তার বাবার বেকারি ফ্যাক্টরি আছে। তো আপনি যদি একটা বেকারি ফ্যাক্টরি খুলেন বা বেকারি ম্যানুফ্যাকচারিং একটা খুলেন বা বিস্কুট ফ্যাক্টরি খোলেন এরকম, বা চানাচুর ফ্যাক্টরি এরকম টাইপের যদি কোনো ফ্যাক্টরি খুলেন, আপনার সেখানে লস হওয়ার চান্স কম না কেন? আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গল বা গোটা ইন্ডিয়ায় ম্যাক্সিমাম চায়ের দোকানে বেকারি টাইপের প্রোডাক্ট চায়ের সঙ্গে দেয় বা চায়ের সঙ্গে মানুষ খায়। যেমন বেকারি বিস্কুট, 5 টাকার বিস্কুট, পাউরুটি, কেক, এরকম টাইপের প্রোডাক্ট বা এরকম টাইপের খাওয়ার সেই চায়ের সঙ্গে খায়। যদি একটা গ্রস দেখা যায়, গ্রস ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশনের মধ্যে 60-70% মানুষ পার ডে বেকারি টাইপের আইটেম খায়। পার ডে 60-70, যদি বাবাগুড়িকে ধরেন তবে প্রায় 8-9 কোটি মানুষ বেকারি প্রোডাক্ট খায়। সেটা ঘরে নিয়ে এসে খেতে পারে, সে চায়ের দোকানে নিয়ে এসে খেতে পারে। তো আপনি যদি একটা বেকারি আইটেম বা বেকারি ফুডি আইটেমের ওপর কোনো প্রোডাক্ট বানান, সাপোজ আপনি শুধু পাউরুটি বানাচ্ছেন, সাপোজ আপনি শুধু বেকারি বিস্কিট বানাচ্ছেন, তবে আপনার সেই বিজনেস লস হওয়ার চান্স খুব কম। আমি আপনাকে স্টোরিটা বললাম না, সেই বন্ধুর বাবাটা সে করোড়পতি। তো আপনি যদি আজ থেকে স্টার্ট করেন বা আপনার যদি একটা প্ল্যানিং থাকে যে ভাই আমি কোনো একটা বিজনেস করব, যেই বিজনেসে আমার রিস্ক কম থাকবে, যেই বিজনেস বন্ধ হওয়ার চান্স খুব কম থাকবে, তবে আপনাকে আমি সাজেস্ট করতে পারি আপনার জন্য বেকারি ম্যানুফ্যাকচারিং বিজনেস মোস্ট ইম্পর্টেন্ট হবে। বুঝতে পেরেছেন? লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেসটা বলবো সেটা আমি এই চ্যানেলে অনেকবার বলেছি, আগামী 10 বছর যদি লক্ষ্য করেন মানুষের রোগের পরিমাণ বাড়তে থাকবে। এবার সেই রোগের পরিমাণ যে বাড়বে সেটা ম্যাক্সিমাম জলের কারণেই বাড়তে থাকবে। তো আমরা এইখানে যে থাকি, আমরা পার ডে আমাদের যে জল খাওয়া হয় সেই জলের যে টাংটা নেই না, সেই জলের যে 20 লিটার বোতলটা নেই, তার দাম 40 টাকা নেয়, সেটা একটু হাই কোয়ালিটির জল বলে। তো দেখবেন আগামী 8-10 বছরের মধ্যে গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা ইন্ডিয়ায় গ্রামে গ্রামে মানুষ জল কিনে খাবে, পিউরিফাইড জল খাবে, পিউরিফাইড ওয়াটার খাবে। তো জলের যদি মার্কেট দেখেন গোটা ইন্ডিয়ায় সব থেকে বেশি। আপনি যদি সেই মার্কেটটাকে দখল করতে পারেন, মানে আপনি যদি জলের ব্যবসা একটা স্টার্ট করতে পারেন, আপনার সেখানে লস হবে না। এবার জলের ব্যবসা স্টার্ট করতে হলে আপনাকে আজ থেকেই স্টার্ট করতে হবে, কেন ফিউচারে জলের আশঙ্কা দেখা দিবে। আপনি সচরাচর সাবমার্সিবল বা বিভিন্ন টাইপের যেভাবে মাটি থেকে আপনি জল বের করবেন ভাববেন, সেরকম বসানো যাবে, গভর্নমেন্ট পারমিশনই দেবে না। যদি আজ থেকে আপনি জলের ব্যবসা করবেন ভাবছেন, তবে আজ থেকেই স্টার্ট করুন। জলের ব্যবসা করতে হলে কিছু সার্টিফিকেট দরকার হয়, যেমন আপনার FSSAI সার্টিফিকেট দরকার হয়, আরও কিছু কিছু সার্টিফিকেট আছে, সেটা আমি একটা জলের ব্যবসা কীভাবে করবেন একটা সম্পূর্ণ ভিডিও বানানো আছে, আপনি সেটা দেখে নেবেন গিয়ে। তো আপনি যদি জলের ব্যবসা স্টার্ট করেন এবং সে ছোটো ছোটো বোতল, যেমন 1 লিটার 2 লিটার এরকম বোতল বা 500 বোতল বানিয়ে মার্কেটে ছড়াতে থাকেন, এবং আপনি যদি 20 লিটার ডাব্বা, যদি পিউরিফায়ার ডাব্বা যেখানে বেশি মিনারেল থাকবে, সুন্দরভাবে সেই জল গোটা শহরের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, আপনার সেখানে প্রফিট 100% হবে। আর এই ব্যবসায় লাগত হয়তো আপনার ইনিশিয়ালি একটু বেশি আসবে, আপনার সেখানে ধরুন বোতলকে নিজেকে বানাতে হবে বা বোতল আপনি বাইরে থেকেও কিনতে পারেন, গ্লো মোল্ডিংয়ের মাধ্যমে আপনি বোতল বানাতে পারেন, এছাড়া আপনি বাইরে থেকেও বোতল, ছোটো ছোটো বোতল আপনি নিয়ে আসতে পারেন এবং সেখানে জল পুড়িয়ে সেটাকে সিল করে মার্কেটে ছাড়তে পারেন। দ্বিতীয় আপনি কী করতে পারেন, দ্বিতীয় যে 20 লিটার যে বোতলগুলো, 20 লিটার বোতল পুরো আপনার শহরে দিয়ে দিতে পারেন। দেখুন আমরা যে জল নেই না, আমাদের একটা প্রবলেম হয়। প্রবলেম কী? আমরা যখন ফোন করি, সেই ফোন করলে সেই যে
যে জল দিতে আসে সে কখন বিকালে আসে কখন সন্ধ্যায় আসে, সে কাস্টমারকে সঙ্গে সঙ্গে জল দিতে পারে না। আপনি যদি সেই প্রবলেমটা মানুষের সলভ করে দিতে পারেন, আপনি যদি জলের ব্যবসা খোলেন এবং যখনই মানুষ কল করবে বা যখনই কাস্টমার কল করবে তাকে 5 মিনিটের মধ্যে জলের সার্ভিস যদি প্রোভাইড করতে পারেন, আপনার জলের ব্যবসা তুঙ্গে উঠবে এবং আপনি প্রচুর প্রফিট করবেন। এই ব্যবসায় লস কম, এই ব্যবসা বন্ধ হওয়ার চান্স কম। এই ব্যবসা যদি একবার খুলে নেন, যদি সব কিছু সার্টিফিকেট সব কিছু রেগুলেশন মেনে যদি এই ব্যবসা খোলেন, তবে আমার মনে হয় না এই ব্যবসা লসে যাবে। আপনি নিজেকেও কোয়েশ্চেন করতে পারেন যে এই ব্যবসা লসে যাবে কি না, আশা করি তো লসে যাবে না। তো দেখুন, আমি যে এই ভিডিওতে 4টা ব্যবসা আইডিয়া দিলাম, আশা করি এই ব্যবসার আইডিয়াগুলি ইউনিক। তো আপনি যদি স্টার্ট করবেন ভাবছেন 2023-24 স্টার্ট করে দিন, কেন আর বেশি দিন নেই, এই মুহূর্তে স্টার্ট করে দিন। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আরও নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে থাকবেন, আরও নতুন নতুন আপনি আইডিয়া পেতে থাকবেন, নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি পেতে থাকবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক করে দিন। আর বন্ধুদের বা যদি কেউ ব্যবসা খুলবে ভাবছে 2023-24 বা পার্টনারভাবে বিজনেস খুলবে ভাবছেন, তাকেও কোনো আমার ভিডিও শেয়ার করুন, সে কিছু না কিছু শিখতে পারবে। বুঝতে পেরেছেন? তো ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর একসঙ্গে বলবেন জয় হিন্দ।